স্যার অনেকদিন যাবত আমার ওয়েটটা লস হয়ে গেছে, ওয়েট বাড়ছে না? অনেক ডাক্তার দেখেছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি, কিন্তু সবকিছু ঠিক আছে, বাট ওয়েটটা বাড়ছে না আর কি। ওয়েট বাড়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পেটের ব্যাকটেরিয়া লেভেলটাকে বাড়াতে হবে এবং স্ট্রেসটা কমাতে হবে। যদি ইনফেকশন থাকে পেটে, ইনফেকশনটা আবার মেডিকেল কনভেনশনাল মেডিকেল গাইডলাইনের মধ্যে তারা ধরতে পারে না, তারা খুবই সিরিয়াস ত্রাস অথবা স্পেসিফিক কিছু ব্যাকটেরিয়া না হলে তারা এটাকে ডায়াগনোজ করার কোনো সিস্টেম নেই। এটা আমরা দেখতে পারি আমাদের টিসিএম সিস্টেম থেকে, আমরা টাং রিড করে বুঝতে পারি অথবা মাসেল টেস্ট করে বুঝতে পারি। তো আপনি একটু আমাদের সেন্টারে আসুন, কোনো ইনফেকশন আছে কিনা আমরা দেখবো আপনাকে। আমরা যে গাইডলাইনটা দিব সেটা হচ্ছে যে আপনি স্ট্রেসটা কমান, স্ট্রেস কমানোর জন্য ঠিকমতো ঘুমান এবং সকালে হাঁটেন, এবং আশুগান্ডা এই সাপ্লিমেন্টটা আমাদের আমেরিকান সেন্টারে বাংলাদেশে আছে, হামদত উনারা বানিয়েছে। তাহলে আপনি আশুগান্ডা এটা খাবেন, স্ট্রেসটা কমাবেন, ঠিকমতো ঘুমাবেন, সকালে হাঁটবেন, এবং যদি ইনফেকশন না থাকে তাহলে কার্বোহাইড্রেট বেশি করে খাবেন, প্লাস পেটের ব্যাকটেরিয়াকে ভালো করতে হবে। ব্যাকটেরিয়া ভালো করার জন্য উপায় কি, আপনাকে টেম্পোরারি এনজাইম খাবেন, অ্যাপল সাইডার ভিনেগার খাবেন এবং প্রোবায়োটিক ফিল খাবেন। প্রোবায়োটিক ফিল কয় মাস খাওয়ার পরে আপনি প্রোবায়োটিক খাবার খাবেন, দই, কিমচি, কেম্বুচা, সাওয়ারক্রাউট এগুলো খাবেন। এই ওভারঅল পেটের হেলথটা ভালো করা আর হচ্ছে যে স্ট্রেস কমানো। আর একটা কাজ করতে পারেন, হচ্ছে এল গ্লুটামিন একটা সাপ্লিমেন্ট পাওয়া যায়, এটাও আপনার শরীরে প্রোটিন অ্যাবজর্পশনটাকে বাড়াবে, এতেও আপনি ইনশাআল্লাহ আপনার ওয়েটটা বাড়তে হেল্প করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।